এক্সট্রা টাইম। শুক্রবার জোহরতিতে উত্তেজক ম্যাচের সাক্ষী হলো এবারের ডুরান্ট কাপ। গ্রুপ এর দুই সেরা দল মহামেডান স্পোর্টিং ক্লাব ও বেঙ্গালুরু এফসির ম্যাচ ড্র হয় 1-1 ব্যবধানে, এবং এই ম্যাচে মাঠের খেলা ছাড়াও মাঠের বাইরের উত্তেজনা চরমে উঠেছিল, এবং এই উত্তেজনার বসে হৃদরোগে আক্রান্ত হলেন মহামেডান স্পোর্টিংয়ের এক অন্তপ্রাণ সমর্থক। এই সমর্থকের নাম আসাদুর রহমান। যেই মুহূর্তে বেঙ্গালুরু এফসি গোল করে সেই সময় হৃদরোগে আক্রান্ত হন আসাদুর রহমান। এই আসাদুর হলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম বড় ফ্যান ফোরাম অল ইন্ডিয়া ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা। হৃদরোগে আক্রান্ত আসাদুরকে ফ্যান ফোরামের সদস্যরা নিয়ে যান কলকাতার NRS হাসপাতালে। সেখানে কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন আসাদুর, এবং ফ্যান ফোরামের সদস্যরা ছাড়াও হাসপাতালে উপস্থিত হন সচিব দানিশ ইকবাল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের গ্রাউন্ড সচিব বেলাল আহমেদ। দানিশ ইকবাল ও বেলাল আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন মহামেডানের কার্যকরী কমিটির সদস্য তারিক আহমেদ। পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। এদিকে যা খবর, এখনও অবধি হাসপাতালেই কিন্তু রয়েছেন সচিব দানিশ ইকবাল এবং ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ফোরামের সদস্যরা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।